নির্বাচনে অনিয়ম সহ নানা কারণে বিভিন্ন সময় মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়ে কম্বোডিয়া, যা দেশটির অগ্রগতিতে বড় ধরনের বাধা। এবার একটু জেনে নিতে চাই সেসব তথ্য। গেল বছরের 23 জুলাই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় এশিয়ার দেশ কম্বোডিয়ায়। এতে নিরঙ্কুশ জয় পায় ক্ষমতাসীন দল কম্বোডিয়ান পিপলস পার্টি। তবে নির্বাচনে অনিয়মের অভিযোগে কিছু ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি, ছিল না শক্তিশালী কোনো বিরোধী দল। নির্বাচনের আগে সরকার বিরোধী রাজনৈতিক দল, গণমাধ্যম ও নাগরিক সমাজকে হুমকি ও হয়রানি করা হয়, যাতে গণতান্ত্রিক মূল্যবোধ ক্ষুণ্ণ হয়েছে। এছাড়া মানবাধিকার ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার হারায় কম্বোডিয়া। এসব পদক্ষেপের কারণে পদত্যাগের ঘোষণা দেন 38 বছর ধরে কম্বোডিয়ায় ক্ষমতায় থাকা হুন সেন, যদিও পরবর্তীতে প্রধানমন্ত্রী হন তার ছেলে হুনমানেত। অবশ্য কম্বোডিয়ার জন্য মার্কিন নিষেধাজ্ঞা নতুন নয়। 2013 সালে নির্বাচন পরবর্তী ঘটনা ঘিরে 2017তে দেশটিতে ভিসা নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। 2019 সালে চীনের সহায়তায় নৌবাহিনীর ঘাটতি তৈরির কারণে আরেক দফা নিষেধাজ্ঞার কবলে পড়ে কম্বোডিয়া। এদিকে 2021 সালে মিয়ানমারে নির্বাচিত সুচি সরকারকে ক্ষমতাচ্যুত করার 2 বছর পর ভিসা নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। জান্তা সরকারকে জ্বালানি রাজস্ব অস্ত্র সংগ্রহে সহায়তা করায় 6 ব্যক্তি ও 3টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেয় ওয়াশিংটন। রাখি জেসমিন, চ্যানেল 24।